লকডাউনের সময় আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সমস্ত রাজনৈতিক দল। এই কর্মকাণ্ডে পেছনে নেই ভারতের জাতীয় কংগ্রেসও। ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে আজ ব্যারাকপুর শহর কংগ্রেসের তরফ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষের মধ্যে এদিন চাল, ডাল, আটা সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন ব্যারাকপুর 14 নম্বর রেলগেট লাগোয়া দলীয় কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী বিলি করা হয়। প্রায় 150 মানুষকে এদিন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগেও দলীয় এই কার্যালয় থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। যতদিন লকডাউন চলবে, এই লকডাউনের সময়ে পুরোটাই মানুষের পাশে থাকার জন্য জাতীয় কংগ্রেস প্রস্তুত রয়েছে বলে জানালেন ব্যারাকপুর শহর কংগ্রেসের সভাপতি শম্ভু দাস।